এখন আমরা মসজিদের মধ্যে ভাগ করছি, এটা হলো সালাফি মসজিদ, এটা হলো আহলে হাদিস মসজিদ, এটা হলো হানাফি মসজিদ। হানাফিরা অবশ্য এটা লেখে না, কিন্তু আপনারা আহলে হাদিস সালাফি এটা লিখলেন কেন? কেন লিখেছেন? এটা তো লেখা ইসলামে নাই। আপনি সারা মক্কাতে বের করুন তো একটা আহলে হাদিস মসজিদ, কোথায় থেকে পেয়েছেন এই টাইটেল? আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহ আহাদা, মসজিদ সবগুলোর মালিক আল্লাহ, কোন টাইটেল হবে না মসজিদে। আমরা যেমন মক্কাতে সব ইমামের অনুসারীরা আমরা একসাথে নামাজ পড়ি, কোনো ভেদাভেদ নাই। মক্কার ইমামরা কেউ হানা কেউ হাম্বলি কেউ মালিকি কেউ শাফি, ঠিক না বা ঠিক? কিন্তু আমরা সেখানে নামাজ পড়তে কোনো কুণ্ঠাবোধ করি? যদিও আমাদের দেশের কিছু কিছু ভাইয়েরা আছেন মনে করেন কাবা শরীফের ইমামের পিছনে নামাজ হয় না, কেউ যদি সারা জীবন জোড়া আমিন বলে সে কি আমিন না বলে সে কি গুনাহগার হবে? এগুলো মুস্তাহাব জিনিস, এগুলো নিয়ে মুসলমানদের মধ্যে ভাগাভাগি করা জায়েজ নাই। এখন আমরা মসজিদে কিলাকিলি করি, বাহিরে একদল কয় আমরা মসজিদে যাই না, আমরা ভালো আছি। কি ভালো আছো মানলেই তুমি বুঝবা, ঠিক না বা ঠিক? মসজিদ নাই তোমার সাথে জান্নাতের কোনো সম্পর্ক। জাতীয় কবির জন্য শুধু দোয়াই হয়, কি সুন্দর কথা তিনি বলতেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজিনের আজান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আজাব থেকে গুনাগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, কোনো শক্তি নাই। আপনাদের এত হাজার হাজার মানুষ যদি এই অবস্থা হয় আপনাদের গলা একটু জোরে বলেন না, আমরা চাইবো কার কাছে? মুসলমান কার কাছে চাইবে? বাংলাদেশের লোক আল্লাহর কাছে চাই। দেখি বাংলাদেশে নেয়ামত শুধু বাড়ছে আর বাড়ছে, ঠিক না বা ঠিক? এত নেয়ামতের দেশ, এত ছোট্ট জায়গাতে এত মানুষের বাস পৃথিবীর কোনো দেশে, এত ফলও কোনো দেশে নেই। আজকে আপনাদের এখানে আসতেছিলাম বানেশ্বরে, দেখলাম এত কলা, ওই কলা সারা দেশের লোক খাইলে ওরা বেঁচে যাবে। আর আমের ফলন তো আপনারাই আমার চেয়ে ভালো দেন, একই গাছে ল্যাংলা আছে না নাই? আসিনি ফজলি কি অসাধারণ, একটা গাছে এত ডাইমেনশনের ফল কিভাবে হয়? দেন কে? কে দেন? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল ফলাও না আমি আল্লাহ ফলায়া দেই? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, পানি কি আমি নাজিল করি না তোমরা নাজিল করো? মাইয়াতিকুম বিমাইন মাইন, মাটির নিচ থেকে কে বিশুদ্ধ পানি আমাদেরকে তুলে দেয়? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে শুধু তোমরা আমার আমল মানার, আমার হুকুম মানার চেষ্টা করো, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদের মনের সব চাহিদা পূরণ করে দেব। দুনিয়াতে তোমরা শুধু চেষ্টা করো, মসজিদে যাও, অনেক ভুল ত্রুটি হয় কিন্তু ক্ষমা করে দিবেন কে? একজন লোক নতুন করে কালেমা পড়েছেন, মসজিদে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কিভাবে সালাত আদায় করতে হবে, আমি নতুন করে কালেমা পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, অন্যরা সালাত পড়ে যা, সওয়াব পায়, আল্লাহ তোমাকে সেই সওয়াব দান করে দিবে। শুধু আমার ভাইদের একটা কাজ করতে হবে, যখনই কোনো মানুষকে মৃত্যুর মুখে দেখেন তার পাশে পড়তে হবে, লা ইলাহা যে কোনো লোক হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান, যখনই দেখবেন মুমূর্ষু অবস্থা দুই চারজন তার পাশে গিয়ে কি পড়বেন, কি পড়বেন? কালেমা। তাকে বলবেন না কালেমা পড়তে, শুধু দুই লোকের মুখে মৃত্যুর সময় কালেমা আসে না, যদিও সে অনেক বড় সওয়াবের ভাগিদার হয়। যেমন আকলামা রাদিয়াল্লাহু আনহু বদরের সাহাবী,
দিনার মৃত্যুর শয্যায় যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, যাও কালেমা পড়ে আস। দিনার জিহ্বা বারবার পেস লেগে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের কাছে যাও। মায়ের কাছে যাওয়া হলো, মাকে জিজ্ঞেস করা হলো, আপনার ছেলে আপনার সাথে কি আচরণ করেছে? তিনি বলেছেন, আমার ছেলে শুধু বইয়ের কথা শুনত। অবশ্য রাসায়মন পরের লোকেরা কেউ বইয়ের কথা শুনে না, সবাই মায়ের কথাই শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কার জোগাড় করে আনো। কার জোগাড় করে আনা হলো? মা ঘর থেকে বেরিয়ে দেখে কাঠ, কার জন্য কাঠ আনা হলো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, আপনার ছেলের জন্য কাঠ জোগাড় করা হয়েছে। এবার মা বলছেন, আমার প্রাণের ছেলেকে আমি চিরদিনের জন্য মাফ করে দিলাম। এখানে মা মাফ করলেন, ঘরের ভিতরে একলা মারা দিয়ে নানু পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যারা মানুষের জমি আত্মসাত করে, সম্পদ আত্মসাত করে, মৃত্যুর সময় তাদের কালেমা নসিব হয় না, যতক্ষণ পর্যন্ত ওই লোকগুলো মাফ না করে দেয়। অনেক পিতা আছে মেয়েকে সন্তান সম্পদ না দিয়ে ছেলেদেরকে দিয়ে দেয়, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বহু পিতামাতা আছে যারা দুনিয়াতে থাকতেই জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বললেন, এরা কারা, কোন পিতামাতা? এরা ওই পিতামাতা যারা দুনিয়াতে থাকতেই সম্পদ এক ছেলেকে বেশি দেয়, আরেক মেয়েকে কিছুই দেয় না, এরকম আছে না নাই? খবরদার এটা যেন না হয়। সব সন্তানকে সম্পত্তি দিয়েছেন কে? যদি জীবদ্দশায় দেন ছেলেকেও সমান মেয়েকেও, মৃত্যুর পরে দিলে আজ যাকারো মেসলু হাজিনুল সাইন, ছেলে পাবে দুই ভাগ, মেয়ে পাবে এক ভাগ। আবার মেয়ে জামাইয়ের সম্পত্তিতে পাবে, ছেলের সম্পত্তিতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বন্টনগুলো দিয়েছেন এই জন্য, এই বন্টনগুলো যারা মানবে তারাই মুসলমান। তারা কি মুসলমান? আর যারা মানবে না তারা মুসলমান হতে পারবে? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান হতে চাই। মুসলমান হতে চান তো? এখন সহজ সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, মুমিন যারা তারাই মুসলমান। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া শিখালেন, প্রত্যেক মরা লাশকে সামনে নিয়ে আমরা দোয়া করি, আল্লাহুম্মা ফিরলি, পড়েন, আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওমাইয়িতিনা ওশাহিদিনা ওগায়িবিনা ওসগীরিনা ওকাবীরিনা ওযাকারিনা ওউনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইয়াল ইসলাম ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি দোয়া করেন, আল্লাহুম্মাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, জীবিত মৃত উপস্থিত অনুপস্থিত পুরুষ মহিলা সারা দুনিয়ার সবাইকে মাফ করে দেন, আল্লাহু আকবার। এরকম জেনারেল দোয়া পৃথিবীর কোনো ধর্মে নাই, সবার জন্য দোয়া করছি। আমাদের মধ্যে যাদেরকে বাঁচিয়ে রাখেন তাদেরকে ইসলামের উপর বাঁচিয়ে রাখেন। ইসলাম আছে যেখানে আমরা আছি, আমাদের একমাত্র আদর্শ হবে ইসলাম আদর্শ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জান্নাত ঠিক করতে চায় সেজন্য প্রতিদিন সকালে পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওবিল ইসলাম দীনাও ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। এটা যারা পড়বে ইসলামকে দিন মেনে, ইসলামকে জীবন বিধান পেয়ে, আপনি খুশি না বেজার? যদি খুশি না হন আপনার কোনো ধর্ম কোনো কাজ কবুল হবে না, কার কথা? ইসলাম যদি আপনার জীবন বিধান না হয় আপনার কোনো আমল কবুল হবে না। সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাইয়া বিতাগী গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবাল মিন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কোনো জিনিসকে নিজের জীবনে বিধান হিসেবে গ্রহণ করে নেয় তার কোনো আমল কবুল হবে না, তার দুনিয়াও শেষ আখেরাতও শেষ। আমরা আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন মুসলমান হতে পারি, রাজি আছেন তো? মুসলমান হওয়ার জন্য কারো হক আত্মসাত করা যাবে? আজকে যদি মেয়েকে অংশ না দেন, মেয়েকে গিয়ে ডেকে অংশ দেন। মেয়ে যদি ভাইকে দিয়ে দেয় তাই কোনো আপত্তি, কিন্তু আপনি মেয়েকে ঠকাবেন কেন? আপনার বিবিকে আপনি ঠকাবেন কেন? মোহরানা রাসুল বিয়ের আসরে দিতেন, আপনার বাকি রাখেন কোন শর্তে? রাসুল তো কোনোদিন মোহরানা বাকি রেখে একটা বিয়ে পড়ানোর নয়, যে কোনো জানাজা আসলে আগে জিজ্ঞেস করতেন এই লোকটার ঋণ আছে কিনা। আমাদের দেশের বহু মানুষ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা ঋণ মেরে খেয়েছে, ঠিক কিনা?
আমি বলেছিলাম আমাদের এই সময় আমাদের দেশে মসজিদ বেশি না কম। বর্তমান আমাদের প্রধানমন্ত্রী তিনি প্রত্যেক থানায় মডেল মসজিদ করেছেন, এটা অন্য কোন সরকার করতে পারে নাই। আমি পরামর্শ দিচ্ছি, আপনি নামাজ থেকে ফরজ করে দেন, বাংলাদেশে কখনো দুর্ভিক্ষ ঢুকবে না। কারণ আবার আল্লাহ বলেছেন যারা ইবাদত করে তাদের খাস দায়িত্ব নেবেন কে কে নেবেন? ইবাদত করলে মসজিদ হলো ইবাদতের জায়গা, নামাজ হলো ইবাদতের মাথা। ইবাদতের কি মাথা? আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। নামাজ কায়েম করো, আমার ইবাদত করো, আর নামাজ কায়েম করো, আমার জিকির কায়েম হয়ে যাবে। কার কথা? আল্লাহ বলছেন আমার ইবাদত করলেই তাকওয়া দান করবেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা আমার ইবাদত করো, আমি তোমাকে বানিয়েছি, তোমার 14 গোষ্ঠী বাপ দাদাকে বানিয়েছি, তাহলে তাকওয়া দান করব। তাকওয়া দান করলে রিজিকের দায়িত্ব নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আমি আল্লাহকে ভয় করে আমি এমন জায়গা থেকে রিজিক দেব সে কখনো চিন্তাও করতে পারে না। আবার আল্লাহ ওয়াদা দিচ্ছেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। যদি কোন এলাকার লোক, কোন শহরের লোক, কোন দেশের লোক আমার উপরে ঈমান এনে আমাকে ভয় করে, আকাশ জমিনের সব রিজিকের দুয়ার আমি তাদের জন্য খুলে দেব। কার ওয়াদা? আরো জোরে বলেন কার ওয়াদা? বাংলাদেশে ধান আছে না নাই, তরকারি আছে না নাই, অভাব কি আমার দেশের? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একটারই অভাব, অভাব শুধু মসজিদে যাওয়া, ঠিক না ঠিক? অভাব শুধু ইসলামের কথা বলা, অভাব শুধু এক হয়ে থাকা। এই যে আমরা ঐক্যবদ্ধ হলাম, এখানে কোনো দলমত কিছুই নেই, আমরা সবাই একজনের সন্তুষ্টি চাই। তিনি কে? তিনি কে? এই আল্লাহর সন্তুষ্টি যারা চায় তারাই মুসলমান। তারা কি মুসলমান? আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন। আসলে এরা কল্পনা করতে পারে না এত আল্লাহর ওলি যে এখানে আসবে। পৃথিবীর কোন মাঠে কোরআনের জায়গা হয় না, কারণ মানুষ কোরআনকে নিজের জীবনের চেয়ে এখন বেশি ভালোবাসে। আমরা সেই কোরআনকে মেনেই যদি চলতে পারতাম দুনিয়ার কেউ মুসলিম থাকতো না। তবে একটা সময় আসবে কেউ মুসলিম থাকবে না, পৃথিবীর সব ঘরে ঘরে পৌঁছে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আবার অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন সাম্মার ফাইল হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, এক একটি করে পরীক্ষা হয়েছে। পরীক্ষা প্রথম দিলেন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। ইসমাইল আলাইহিস সালাম ওনার প্রথম সন্তান, মা হাজেরার ঘরে ইসমাইল। সারা আলাইহিস সালাম বললেন হাজেরাকে রেখে আসেন, তিনিও স্বপ্ন দেখলেন, দেখে আসলেন গায়রাজিজের আনন্দা বাইতিকাল মুহাররম। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বর্ণনা দিচ্ছেন এমন একটা জায়গা, রহনে কো ঘর নেহি, সোনে কো বিস্তার নেহি, আপনি আল্লাহের খেয়ালে, আমাদের আল্লাহ ছাড়া আর কোনো ভরসা নাই, আমাদেরকে রক্ষা করার মালিককে চাইব কার কাছে? কি শেরেকের ভিতরে জাতি লিপ্ত! প্রত্যেক এলাকায় এক একজন বড় পীর আছে যার নাম ধরে মানুষ ডাকে। কেউ খাজাকে ডাকে, কেউ শাহ মাহদুমকে ডাকে, কেউ ডাকে আব্দুল কাদের জিলানিকে, কেউ ডাকে নারুদ্দিন চিশতিকে। আল্লাহ ছাড়া কাউকে যারা ডেকেছো সব কিছু তাদের কাছ থেকে নিতে হবে। কেয়ামতের ময়দানে ওদের কাছে পাঠিয়ে দেয়া হবে। ওকে ডেকেছো, ওর কাছ থেকে তুমি নাও, আমরা ডাকবো একমাত্র একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া জায়েজ? সন্তান চাইবেন কার কাছে? খাওয়া চাইবেন কার কাছে? কি সুন্দর ধারণা দিয়েছেন আমাদের জাতীয় কবি, চিনেন তো? কি নাম জানি? আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। সহজ ভাষায় সহজ কথা তিনি বলতেন। শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। সহজ ভাষায় পরিচয় দিচ্ছে, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আপনার পরিচয় মুসলমান, অন্য কিছু না, অন্য কোন পরিচয় আপনি বহন করতে পারবেন না, একটাই পরিচয়। কয়টা? সূরা ফুসসিলাত আল্লাহ বর্ণনা দিচ্ছেন, মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার চেয়ে কার কথা শ্রেষ্ঠ হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? কার দিকে? আল্লাহর দিকে। কোন ব্যক্তির দিকে নয়, কোন ইজামের দিকে নয়, কোন এলাকার দিকে নয়, আল্লাহর দিকে ডাকে। আর নিজে আমলে সলে করে আর পরিচয় দেয়, আমি একজন মুসলমান। আমি কি মুসলমান? ওমর ফারুক রাতের বেলায় হাঁটছেন মদিনায়, এসার পরে তিনি হাঁটতেন, কোন গার্ড নাই সাথে, রাসূলুল্লাহ কোন গার্ড রাখতেন না। প্রথম মদিনাতে গিয়ে গার্ড ডাকতেন, আল্লাহ বললেন, আল্লাহু ইয়াসমুকা মিনান নাস, গার্ড ডাকার দরকার নাই, হেফাজত করবেন কে? ওমর ফারুক দেখলেন একজন একটা দল ঢুকছে মদিনা, তিনি দাঁড়িয়ে গেলেন, অত্যন্ত লম্বা আকৃতির মানুষ, ঘাড়ের এই রক্তটা ছিল খুব বলিষ্ঠ, এত শক্তি রাখতেন, দুই আঙ্গুলে মানুষকে তুলে ফেলতেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, মাথা দিয়ে হেড দিতেন, মাথার খুলি এত মজবুত ছিল না। দাঁড়িয়ে বললেন, মানান্তম, তোমরা কারা? ভিতর থেকে আওয়াজ আসলো, নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। জিজ্ঞেস করলো, দুল্লানি আযামু সূরা মিনাল কোরআন, যদি মুসলমান হও, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে বলে দাও। ভিতর থেকে একজন পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন। এবার তিনি বললেন, দুল্লানি আযামু আয়া মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আমাকে বলে দাও। এবার ভিতর থেকে একজন উত্তর দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কার কথা? কার কথা? আল্লাহর ক্ষমতা কয়টি? আয়াতুল কুরসি হলো আটটি, কয়টি? আটটি। আর সূরা ইখলাসে কয়টি? কয়টি? চার থেকে ভাগ করলে আটটি হয়। আল্লাহ নিজেই জবাব দিচ্ছে। এরপরে তিনি বললেন, আসকালু আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত কি? সাথে সাথে ভিতর থেকে উত্তর দিচ্ছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহু ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন যেগুলো খালি চোখে দেখা যায় না, এগুলো কেয়ামতের মধ্যে দেখার ব্যবস্থা করে দিবেন কে? ভালো করলেও দেখবেন, খারাপ করলেও দেখবেন। উমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, আনতা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তুমি যে বারবার উত্তর দিচ্ছ, তুমি কি ইবনে মাসউদ নাকি যার তেলাওয়াত শুনে কানতেন রাহমাতাল্লিল? রাহমাতাল্লিল যখন তার তেলাওয়াত শুনতেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইবনে মাসউদ, তোমার তেলাওয়াত কখনো কখনো জিব্রাইল আমিনের তেলাওয়াতের সাথে মিলে যায়। আকৃতিতে ছোট এই মানুষটি জ্ঞানের দিক থেকে ছিলেন সর্বশ্রেষ্ঠ। ইবনে মাসউদ বললেন, আনতা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তুমি কি ওমর নাকি? ওমর ছাড়া এরকম প্রশ্ন করার লোক মদিনাতে নাই। একজন আরেকজনের সাথে মিলে গেলেন, তার মানে হলো মুসলমান হলেই তাকে কোরআন জানতে হবে। আজকে আমাদের অধিকাংশ মুসলমান কোরআন তেলাওয়াত করে না, ঠিক না? ঠিক।
মসজিদ গুলোতে কোরআন তেলাওয়াত নাই, ঘরগুলোতে নাই, কিভাবে ঘরগুলোকে হেফাজত করবেন? কোরআন তেলাওয়াত করলে ওই ঘরবাড়িকে বিপদ থেকে মুক্ত করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়ালা ইয়াযীদুয-যালিমিনা ইল্লা খাসারা। যা কিছু নাজিল করলাম সবটাই হলো আরোগ্যতা। কোরআন পড়বেন রোগ মুক্ত করে দিবেন কে? কোরআন পড়বেন বিপদ মুক্ত করে দিবেন কে? রাসূলের কাছে একজন সাহাবী বারবার বসে থাকতেন, তার ভাইরে এসে বিচারে দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই ভাইটি জোহরে আসরে মাগরিবে আপনার এখানে বসে থাকে, আমরা খেতে কাজ করতে করতে আমাদের জীবন শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মুস্কি আসছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ভাই আমার কাছে বসে বসে কোরআন শিখে, দেখে আল্লাহ তোমার খেতে বরকত দিয়ে দেয়। আমরা কোরআনকে সময় দিব, ঘরে কোরআন কায়েম করব, বিবির সাথে কোরআন দিয়ে আচরণ করব। যে লোকটা বিবির সাথে কোরআন দিয়ে আচরণ করবে সে কখনো যৌতুক খেতে পারে? সে কখনো নিজে আগে খেয়ে বিবিকে পরে খাওয়াতে পারে? কারণ যিনি জীবন্ত কোরআন ছিলেন তিনার নাম কি? আরো চিৎকার করে বলেন, কান্নাহু কোরআন হাই, জীবন্ত কোরআন তিনি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একসাথে খেতে বসতাম, খেতে বসে প্রথম লোকমাটা রাসূল রেডি করে আমার মুখে দিয়ে দিতেন, আর আমরা সব কিছু খাওয়ার পরে বিবিদের খাওয়ার খবর নেই না, ঠিক না বেটি? লেডিস ফার্স্ট, এটা কোনো ইংরেজদের কথা নয়, এটা রাসূলের বুখারীর হাদিস। মেয়েকে আগে দিবেন, মেয়েকে আগে খাওয়াবেন, মেয়ে যেই ঘরে বেশি সেই ঘরে বরকত, মেয়েকে নূর বলে আখ্যায়িত করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কোনো ছেলেকে নূর বলা হয়নি। একজন সাহাবী দুইজন রাসূলের কন্যাকে গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিন্নুরাইন উপাধি দান করে দিলেন, দুই নূরের মালিক। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তুমি পরীক্ষা দাও, ছেলেকে রেখে আসো মরুভূমিতে। মরুভূমিতে রেখে আসলো, কাবাগর এখন যেখানে, এই কাবাগর নূহের প্লাবনে মাটির তলে চলে যায়। কাবাগর বানিয়েছেন কে? কে বানিয়েছেন? হ্যাঁ, কাবাগর বানিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা উহুদান লিল আলামিন। প্রথম ঘর আমি আল্লাহ মক্কায় স্থাপন করেছি, তারপরে সমস্ত মানুষের জন্য এটাকে হেদায়েতের মারকাজ করে দিয়েছি। সেদিন ইসমাইল আলাইহিস সালামকে সেখানে রেখে আসা হলো, সাফা এবং মারওয়ার পাদদেশ। হাজরাত, খাওয়া শেষ হয়ে গেল, দুগ্ধ শেষ হয়ে যাচ্ছে, তিনি দৌড়াদৌড়ি শুরু করলেন। মানুষ চেষ্টা করবে, সফলতা দান করবেন কে? যেমন আপনারা রাজশাহীতে চেষ্টা করেন মিষ্টি ফলন দান করেন কে? আপনাদের এই আম যদি কেউ নোয়াখালীতে চাষ করে এই মিষ্টি কিন্তু হয় না। এক লোক ল্যাংলা আমের চারা নিয়ে গেছে, ল্যাংলা চিনেন তো? ল্যাংলা মানুষ বোধহয় খুব ভালো, এই জন্য আম সবচেয়ে ভালো, যেটার নাম দিয়েছে ল্যাংলা। কোন ল্যাংলা যেটা আগে খাইছিল আল্লাহ ভালো দেয়। নোয়াখালীর এক লোক চাপাই থেকে ল্যাংলার চারা নিয়ে গেছে 100টা, গিয়ে খুব চাষ করলো, করে দেখলো যে আমও ভালো ভালো ফলন হয়েছে, কিন্তু এখানের আম যেমন মিষ্টি তেমনই সুস্বাদু, ঠিক কি না? আর ওর আম হলো যেমন টক তেমন পোক। ও বললো যে ভাই, এত কষ্ট করে ল্যাংলা আনলাম, এখন তো এটা আমি লুলা হয়ে গেছে, কোথায় ওখানে ল্যাংলা আর এখানে এটা কি খেয়েছিস? কারণ মাটির ভিতরে বরকত দিয়েছেন কে? এই মাটি বরকতময় মাটি, দুনিয়ার কোন মাটি আল্লাহ রাব্বুল আলামিন এমনি রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাটিকে বরকত দিয়েছেন, এক এক মাটিতে এক একটা হয়। যেমন দিনাজপুরে এমন লিচু দিয়েছেন ওটা আর কোথাও হয় না, পোলাওর চাল দিয়েছেন, বাংলাদেশের সব এলাকাকে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন কে? কারণ এদেশের মানুষ ইসলামের জন্য নিজের জান ওয়াকাতর দিয়ে দিতে পারে। এদেশের জাতীয় কবি ঈদের গান যেটা লিখেছেন সেখানেও তিনি শহীদ হওয়ার কথা ঘোষণা করেছেন, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। আমরা যদি দরকার হয় ইসলামের জন্য শহীদ হতে রাজি আছি না নাই, হাত তুলে দেখে না মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন, আরো চিৎকার করে বলে আমিন। এই সুন্দর ভালোবাসার দেশ, ইসলামের ভালোবাসার দেশ পৃথিবীতে আর দ্বিতীয়টি নাই। সাম্প্রদায়িকতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন এই বাংলাদেশ। একই মাঠে তাফসির হয়, হিন্দু ভাইদের পূজা চলে, কোনো সমস্যা হয় না, এটার নাম হলো বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বলে। আমরা এই দেশের জন্য যেমন জান দিয়েছি ঠিক তেমনি ইসলামের জন্য জান দিতে রাজি আছি না নাই। সেই জান দেওয়ার জন্য ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রেখে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে যাচ্ছেন মা এবং শিশু। বারবার করে হাজেরা জিজ্ঞেস করছেন, কেন আমাদেরকে মরুবিয়াবানের ছেড়ে যাচ্ছেন? খাওয়া নাই, পরা নাই, কোনো জনবসতি নাই। তিনি শুধু আকাশের দিকে তাকালেন। হাজেরাও বললেন, ও স্বামী আপনি চলে যান, আপনি আমাদেরকে ভুলে যেতে পারেন, যিনি বানিয়েছেন তিনি কখনো আমাদেরকে ভুলেন না, কারণ আমরা কোনো মানুষের আবাদত করি না। ঠিকভাবে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত বললে অনেকেই বলে এই আলোচকরা মূর্খ আলোচক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবিত না মৃত? চিৎকার করে বলেন, কোথায় আছেন তিনি? এখন মদিনায় শুয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার কাছে আমার উপর যারা দুরুদ পড়ে তাদের এই দুরুদটার জন্য আমার রূহ আল্লাহ ফিরিয়ে দেন, আমি জীবিত মানুষের মতো উত্তর দিয়ে দিই। আল্লাহ জাল্লা শানহু বলছেন হাদিসে কুদসি, হে নবী আপনার উপর যারা দুরুদ দেয় আমি আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করি, আপনাকে যারা সালাম দেয় আমি আল্লাহ নিজে তাদের জন্য সালাম পাঠাই। সেই নবীর রহমা নিজেই বলেছেন কুরআন শরীফের আয়াত, আল্লাহ বলে দিলেন, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, আপনিও মরবেন, আপনার আগের সমস্ত নবীরা মরণশীল ছিলেন। আফা ইম্মাতা আও কুতিলা, আপনি যদি মারা যান অথবা হত্যা হন, লোকেরা কি আগের দিকে ফিরে যাবে নাকি? যারা ফিরে যাবে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে? সব নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সালামের আওতায় আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে সালাম দেওয়ার ব্যবস্থা করলেন। সূরা সাফফাতের আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব নবীরা মুসলমান ছিলেন কি ছিলেন? জোরে বলেন, পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্ম কি? চিৎকার করে বলেন, কারণ প্রথম মানুষটাই তো মুসলমান। তো হিন্দু ধর্মের তো সনাতন ধর্ম হলো কেন? সবচেয়ে পুরান ধর্ম তো ইসলাম। ইসলামের শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল দিলেন। ইসমাইল আলাইহিস সালাম যখন হাঁটা চলা শিখলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়্যা, যখন বাপের পিছনে হাঁটা শিখলেন, বাপ ছেলেকে বলছে, ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহু, ইসলাম সহজ জিনিস নয়, ইসলাম গ্রহণ করলেই পরীক্ষা আছে না নাই? যেমন আপনি যখনই কালেমা পড়বেন, নামাজ পাঁচ ওয়াক্ত আপনার পর কি হয়ে গেল, আপনার ওজনে কম দেয়া কি হয়ে গেল? ও এটা তো ঠিক আছে, ওজনে কম দেয়া, জমি ডাইল ঠেলা, বিবিরে মারা, যৌতুক খাওয়া, এগুলো করবো না আমরা, রাজি আছে তো? আমাদের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে পৃথিবীর কোনো দেশে নেই। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে পরিশ্রমী মেয়ে পৃথিবীর কোনো দেশে নেই। আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, সারাদিন রান্নাবাড়া করে কারা বলেন? জোরে বলেন। আপনাদের কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলা গেছে, আল্লাহ আপনাদেরকে হেদায়ত দিন। চেয়ারম্যানদের বিচার হলো, ও তালাক দিছে, ও ওটা করছে, কেন এটা করেন?
বিবিকে কি তালাক দেওয়া ছাড়া অন্য কিছু পারেন না? এখন ফেসবুকের কারণে চরিত্রহীন হচ্ছে বহু পুরুষ, বহু মেয়ে চরিত্রহানি হচ্ছে, ছেড়ে দেবে ফেসবুক। মুসলমানের জন্য ওই ফেসবুক চালানো জায়েজ নাই যেই ফেসবুক তার ঘরের শান্তি নষ্ট করে দেয়। সময় দিতে পারে না বিবিকে এক ঘন্টা সারাক্ষণ, আছে না? আরে মসজিদের ইমাম সালাম ফিরিয়ে, আমি বললাম ভাই আপনি এটা কি করছেন? হোয়াট দ্য হেল ইউ ডুইং ম্যান, আফটার প্রেয়ার ইউ হ্যাভ টু রিসাইট দ্য অল দোয়া, হোয়াই ইউ পুটিং লাইক দ্যাট? কোথায় হয়েছে জানেন তো? নিউ ইয়র্ক। সালাম ফিরিয়ে ইমাম সাহেব, তার মুসল্লিরা ওইটা উনি ওইটা, মানে স্টপ ইট, বন্ধ করেন এটা। আপনার ফেসবুকে যাওয়ার এত দরকারটা কি? ফেসবুকে তো আমি চালাই না, ফেসবুক চলতেছে তো আমার। পৃথিবীর কোন নবী আলাইহিস সালাম কি ফেসবুক চালাইছেন? তা আপনাদের এত গজব পড়লো কিসে ফেসবুকে? ফেসবুকের কারণে আপনি বিবিকে সময় দিতে পারেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাম দৈনিক 11 জন বিবিকে 3 বার সময় দিতেন, কয়বার? বিবিরা বলছেন ফজরের পরেই সবার খবর নিতেন, আবার জোহরের পরে খবর নিতেন, রাতে শোয়ার সময় যে ঘরে শুইতেন ওই ঘরে সব বিবিকে নিয়ে মিটিং করতেন, রাহমাতাল্লিল। মা সাফিয়া বলছেন আমরা যখনই কোনো বিষয় নিয়ে আমাদের মন খারাপ হতো, চোখের পানি মাটিতে গড়িয়ে পড়ার আগেই রাসুলের হাতে পড়ত। কি খবর নিতেন বিবিদের! সেদিনা হাজারা দৌড়াদৌড়ি শুরু করলেন, 7 বার, কয়বার? 7 বার দৌড়লেন। সপ্তমবার তাকিয়ে দেখেন ছেলের পায়ের কাছে পানি, এসে আজলা দিয়ে পানি ঢেললেন। সকল মুফাসসির বলছেন যদি তিনি বেড়া না দিতেন, ঝমঝম বললেন থেমে যাও থেমে যাও, পানি থেমে গেল। তিনি যদি পানি আটকিয়ে না দিতেন সারা মক্কা শরীফের সমস্ত এলাকাতে জমজমের নদী হয়ে যেত। এমন এক পানি যে পানির ভিতরে খাদ্য প্রাণ আছে, পৃথিবীর শুধু পানি খেয়ে কোনো মানুষ বাঁচে না, কিন্তু জমজম খেয়ে মানুষ বাঁচতে পারে। দুধের ভিতরে যেরকম হাই প্রোটিন সবগুলো আছে, এই জমজমের ভিতরে আল্লাহ সব প্রোটিন দান করে দিয়েছেন। এই প্রোটিন খাওয়ার কারণে, এই প্রোটিনে, এই জমজমের কারণে কাবা ঘরে লোক বসতি শুরু হলো। ইসমাইল আলাইহিসসালামের জন্য ওহি আসলো, ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হলো যান ইসমাইলকে দেখে আসেন। বারবার করে স্বপ্ন দেখানো হচ্ছে, অসংখ্য কোরবানি তিনি দিলেন কিন্তু কোরবানির আয়াত তার থেকে সরে না। এবার ডাইরেক্ট বলা হলো আপনার ছেলেকে আপনার কোরবানি দিতে হবে। ছেলে মাত্র একজন, কয়জন? একজন। গিয়ে ছেলেকে বললেন ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহু, প্রাণের টুকরা, আই ড্রিমড আই এম স্লটারিং ইউ, হে ছেলে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছে। আপনি গিয়ে বলেন তো আপনার ছেলেকে তোমার জবাই করতেছে। ছেলে বলবো তোর মতো বাজে বাপ আমি জীবনে দেখি, তোরে বাপি ডাকুন না আজকে থেকে, দেখ আপনি টেস্ট করেন না। যেমন নবী তেমনই ছেলে, দুইজনেই নবী, দুইজনই কি? কারণ ইসমাইল আলাইহিসসালাম হলেন বেগুলাম বিন হালিম। কোন সময়ে সন্তানকে তিনি পেয়েছেন? নমরুদ যখন আগুন তৈরি করল, তিনাকে আগুনের ভিতরে ফেলে দিবেন। পৃথিবীর নমরুদদের কাজই হলো তৌহিদবাদীদেরকে পুড়ে ফেলা, ঠিক না? কত নমরুদ পৃথিবীতে আসলো গেল, কত মানুষকে মারা হলো এই পৃথিবীতে, ঠিক কিনা? বসিয়াতে আমার অসংখ্য মুসলমানকে শহীদ করা হলো, আমার অসংখ্য মুসলমানকে শহীদ করা হলো এই বার্মাতে। আল্লাহ কিন্তু ছেড়ে দেননি, বারবার বাদকদেরকে আল্লাহ উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন। ওই যে এক বেটি নোবেল পুরস্কার পাইছে, কি নাম জানি? ছন ছন ছোছো। এই ছোছো কোথায় এখন? জেলখানা। আর্মি অফিসারগুলো কোথায়? জেলখানা। 7 জন ফিলিস্তিনিকে শহীদ করেছে ইহুদির বাচ্চারা। ওই সপ্তাহে আল্লাহ তাদের 120 জন যাত্রী সহ একটা ফ্লাইটকে আটলান্টিক সাগরে নিখোঁজ করে দিল। আল্লাহর চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ? আমরা শুধু আল্লাহর হুকুম মানি, আমাদেরকে হেফাজত করবেন কে? দুর্ভিক্ষ থেকে বাঁচার উপায় কোরআনে আছে না নাই? একটা ছোট্ট আয়াতের ভিতরে আল্লাহ দুর্ভিক্ষ থেকে বাঁচার উপায় দিলেন, যতগুলো আণবিক বোম আছে সেটা থেকে বাঁচার উপায় দিলেন। এই দুটি জিনিস মানলেই আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করে নিবে। আল্লাহ বলছেন ফালিয়া আবুদু, পড়েন ফালিয়া আবুদু
رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. এই ঘরে রবের আবাদত করো, ক্ষুধা লাগলে তিনি খাবার দিবেন কার কথা, আর ভয়ের সময় নিরাপত্তা দান করে দিবেন কে, করোনাতে আমাদেরকে নিরাপত্তা দান করে দিয়েছেন কে, নামাজ নামাজি যে বেশি যেখানে করোনা কম, নামাজি কম যেখানে করোনা বেশি, এত মরা মরছে কোনো হিসাব নাই। আর বাংলাদেশে যখন করোনা চরম পর্যায়ে বেড়ে গেল, সরকার বললেন সব হেফজখানাগুলো খোলা, হাফেজরা কোরআন তেলাওয়াত শুরু করলো, করোনা ভাগা শুরু করলো, মসজিদগুলো খোলা হলো, তিন হাত দূরত্বে দাঁড়াবেন, কিসের তিন হাত, একজনের গায়ে আরেকজন, কোন মসজিদ থেকে করোনা প্রসারিত হয় নাই। রিপোর্ট আসলো বাংলাদেশে করোনা আস্তে আস্তে জিরোর কোটা আল্লাহ নামিয়ে দিয়েছে। আমার দেশের লোকেরা ভরসা করেছে কার উপর, আল্লাহর উপর। সারা মুসলিম দুনিয়াকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে, আমাদের এখন দায়িত্ব আমাদের ভাইদের কাছে যাওয়া, যেই ভাই কালেমা পড়েন নাই তার মুখে কালেমা ধরিয়ে দেয়া, যেই ভাই নামাজে যায় না তাকে আদর করে নামাজে নিয়ে যাওয়া, ঠিক না বা ঠিক? মসজিদগুলোকে ভালোবাসার জায়গা করেন, মসজিদে কেউ ভুল করলে মুসলিম এরকম করতে হবে। অথচ রাসুলের মসজিদে পেশাব করেছে, রাসুল তাও চোখ গরম করে তাকাতে দেন না। রাসুল আলোচনা শুনছেন, একজন বেদুইন শুনতে শুনতে পেশাব করে দিস, এখন সাহাবাই কেরাম হাত ঘুটিয়ে নিয়েছেন, আপনাদের মসজিদে পেশাব করলে কি করবে, মায়ের আগেই রেডি হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশির ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও দুঃসংবাদ দিও না, আসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও কঠিন করে দিও না, বুয়াস্তু মুআসসিরিন, আমি সহজ করার জন্য এসেছি। হাত নেমে গেল সবাই, আলোচনা শেষে ওই লোকটি দোয়া করছে, আল্লাহুম্মা ইরহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম, হে আল্লাহ মুহাম্মদের উপর রহম করেন আর আমার উপর রহম করেন, বাকি যারা মুসল্লি এদের উপর রহম করেন না, এরা আমাকে কিলেতে ধরছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে মাফ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে পানি ঢেলে পেশাব পরিষ্কার করেছেন, সেই নবীর রহমার মাধ্যমে আমরা জেনেছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট্ট ইসমাইলকে বলছেন, তোমাকে আমি জবাহ করেছি, কোন ইসমাইলকে তিনি পেলেন, আগুনের দিকে যাচ্ছেন, তিনি বলছেন, রাব্বি হাবলি সালেহান, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন, যারা সন্তান পান না কোনো মাজারে যেন না যান, কোনো ভণ্ডের কাছে যেন না যান, অমুক হুজুর আমাকে সন্তান দিবে, অমুক দরবার সন্তান দিবে, পেয়েছেন কোথায় এগুলো? একটা দরবার সব কিছু দিতে পারে, সেটা কার, সেটা কার? সব দরবার ছেড়ে এক দরবার মতিয়, তরিকার কোনো অভাব নেই, একটা তরিকা না যাতের তরিকা, সেটা কোন তরিকা? তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু মা আনা আলাইহু আসহাবি, আমি যেটার উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যেটার উপরে আছে, এটাই জান্নাতে চলে যাবে। আল্লাহ তৌফিক দান করুক, আরো জোরে বলি আমিন। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, এমন ধৈর্যের চরম ধৈর্যশীল সন্তান তোমাকে দান করেছি, যে সন্তান দ্বিতীয়টি দুনিয়াতে আর কেউ হবে না। আল্লাহ নিজের সিফতি নাম তাকে উপহার দিয়ে দিলেন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সিফতি নাম কয়েকজন নবীর জন্য ব্যবহার করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ব্যবহার করলেন, আজিম ওনার চরিত্রের জন্য, ইন্নাকা লা আলা খুলুকিন আজিম, আবার রাউফুর রাহিম, বিল মুমিনিনা রাহিমা, কয়েকটি গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের জন্য হালিম, ইসহাক আলাইহিস সালামের জন্য বেগুলামিন আলিম, ইসমাইল আলাইহিস সালাম যখনই বললেন, ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যা স্বপ্ন দেখেন বাস্তবায়ন করেন আমাকে ধৈর্যশীল পেয়ে যাবেন। ঘটনা জানা আছে আপনাদের সবার, ছুরি নিয়ে চোখ বন্ধ করে ছেলের গলা ছুরি চালাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে আওয়াজ দিচ্ছেন, কাদ সাদ্দাকতা রুইয়া ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্যে রূপান্তরিত করে ফেলেছ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে বলা হয় সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি করো, পারবেন কি?
অসম্ভব, পারবেন না। এই যে কোরবানির জানোয়ারের গলায় ছুরি লাগাচ্ছেন, এই ছুরি লাগিয়ে আপনাকে স্থির করতে হবে, আমার প্রিয় জিনিস আমার নয়, সব কার, সব কার, আল্লাহর জন্য যদি কোরবানি করতে পারি আমার দুনিয়াও সফল, আখেরাত। এখান থেকে রাসূল পাঁচ ওয়াক্ত নামাজে পড়তেন, কুল ইন্না সালাতি, পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার। আমরা যেন মুসলমান হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুসলমান হওয়া ছাড়া কোনো উপায় নাই। এই মুসলমান হওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? আজকে থেকে ওয়াদা করব আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছে? একটু হাত তুলে দেখান তো প্রিয় ভাইরা, কারা কারা রাজি? আল্লাহ কবুল করো, আরো চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামাই, নামাজগুলো তাকবীরের অবস্থা এত ছোট হলো কে? ওই যে মস্কন্ডে দেখেন নাই, কোথায় বাড়ি, কোথায় বাচ্চাটা? ছোট মেয়েদেরকে আপনারা কি বলেন রাজশাহীর ভাষা? হ্যাঁ, বাচ্চা, ছোট্ট বাচ্চা মেয়ে তাকবীর দিল সারা পৃথিবী কেঁপে উঠল। আপনি একটু বলেন তো আল্লাহু আকবার হয়েছে? দেখি আমার ভাই খুশি হয়েছে, আল্লাহ কবুল করো। মুসলমান হতে রাজি আছেন তো? জমিরাইল ঠেলা যাবে, কারো নামে মিথ্যা মামলা করা যাবে, কারো হক মারা যাবে না। সবচেয়ে আগে আমরা পিতামাতার হক মারি। রাসূল সাল্লাম বলছেন বহু সন্তান আছে পিতামাতাকে লানত দেয়। সাহাবাই কেরাম বলেন এরা কারা? রাসূল সাল্লাম বলেন এরা ও সমস্ত ছেলে মেয়ে যারা অন্যের বাপ মাকে গালি দেয়, ওই গালি এসে নিজের বাপ মায়ের উপর পড়ে। আপনাদের চাপাইতে অনেক ছেলেকে আদর করে, লোকেরা হারাম জাদা বলে। আমি দেখেছি একালেন বলছে হারাম জাদা ভালো আছিস, মানে এটা কোনো কথা হলো ভাই? আদর করে কহিছি গো। মানে আদর করে কহিবেন কেন গো? আদর করে আপনি ভালো কথা বলেন? এই সুন্দর নিয়মটা আমি দেখেছি আরবে, ভুলে গালি আসে না তাদের মুখে। কাবা ঘরে ঢুকছে দুজন মানুষ, একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগলো। যিনিকে ধাক্কা দেয়া হলো তিনি আরব, আর যিনি দিলেন তিনি বাংলাদেশ। আরব বলছে আল্লাহ ইয়া সাল্লামা, আল্লাহ তোমাকে হেফাজত করুক। তিনি আরেক ধাক্কা দিচ্ছেন, কা আল্লাহ ইয়া রহমাক, আল্লাহ তোর রহম করুক। এই আরেক ধাক্কা দিচ্ছেন, কা আল্লাহ ইয়া হেফাজাক, আল্লাহ তোকে সব বিপদ মুসিবতে হেফাজত করুক। বলছে ভাই তুমি আমারে বারবার ধাক্কা দাও কেন? কয় ধাক্কা দিলেই তো তুমি দোয়া করো আমার জন্য। এখন ওই মুসলমান বলছে কাইসা কাইফা সুব বল মুমিন, কিভাবে আমি মুমিন কে গালি দেব? গালি দেয়া তো মুমিনের গুণ নয়, গালি দেয়া হলো মুনাফিকের কাজ। আমি কিভাবে আমার ভাইকে গালি দেব? এই জন্য বারবার আমি দোয়া করি আল্লাহু আকবার। আমরা আমার ভাইদের জন্য দোয়া করব, দোয়া করলেই আমাদেরকে বরকত দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমান হওয়ার জন্য নবীদের আদর্শ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় না। সবখানেই নবীদের আদর্শ, একজন নবী, যত নবী ছিলেন সবাই ছিলেন মুসলমান, সবাই কি ছিল? কথা বলছেন কেন গো? কথা আসতে বল। হ্যাঁ হ্যাঁ, গজল বলবো আমি, বিষয় আসলে গজল বলবো। গজলের জন্য তো আমার ভান্ডে অনেক গজল, আমি গজলে নিল, আমার ধার করে গজল গাইতে হয় না। তবে গজল শুধু আমাদের প্রতিপাদ্য হওয়া উচিত নয়, আমরা কোরআন বোঝার সাথে সাথে যদি কিছু আসে সেটা আমরা গজল বলবো, ঠিক কি না? কিন্তু উঠেই শুধু গজল আর গজল, তো তুমি গজল গাইতে আসতো নাকি? গজল আর তাফসির তো এক জিনিস না,
মুসলমান হতে রাজি আছেন তো? মুসলমান কখনো আরেকজনের জমি আইল ফেলতে পারে? মুসলমান কখনো কাউকে গালি দিতে পারে? পিতামাতার গায়ে হাত তুলতে পারে? আজকে এগুলো সমাজে আছে না নাই? বিবির গায়ে হাত তোলেন, রাসূল বলেছেন গালিও দিতে পারবা না, আপনি হাত তোলেন কেমনে? কিভাবে আপনি হাত তোলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কোন মেয়েকে গালি দিও না, আমি সব মেয়েদের বাবা। লা তাসবুল বানাত ইন্নিয়াবুল বানাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়, প্রথম হলো সুগন্ধি। প্রথম কি সুগন্ধি? মসজিদে আসতে সুগন্ধি নিয়ে আসেন, যে মেয়েরা বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি লাগায়, রাসূল বলেছেন এদের আমলনামায় জিনার গুনাহ উঠবে। মেয়েরা যেন বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি না লাগায়, পুরুষেরা সুগন্ধি লাগাবে, মসজিদে আসতে সুগন্ধি লাগাবে, সবচেয়ে ভালো কাপড় পরবে। কারণ আমার আল্লাহ বলছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে যাওয়ার সময় সবচেয়ে সুন্দর জামা পরো। মসজিদে আসলেই মুসলমান, না আসলে কাফের এবং মুশরিক। আজান দেওয়ার পরে মসজিদ থেকে যে সরে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিতাবুস সালাত মিশকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শরীর কোনো কারণ ছাড়া যে মসজিদ থেকে বেরিয়ে যায় সে মুনাফিক। অনবরত যারা জামাতে আসে না তারা মুনাফিক, ফজর এবং এশায় যারা আসে না তারা মুনাফিক। আমরা নেফাকি থেকে বেরিয়ে আসবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 ওয়াক্ত নামাজ যদি ইমামের পিছনে 40 ওয়াক্ত নামাজ যদি এক না